আপনি হয়তো শুনেছেন বন্ধু, যার টাকা বেশি তার নাকি রোগ বেশি। কিন্তু ব্যাপারটা এটা নয়। কেন হয় এই জিনিসটা দেখুন, যার টাকা বেশি এইসব মানুষের দেখবেন পেটটা এরকম বড় হয়ে থাকে, হয় কি না? তো পেট বড় হয়ে যাওয়া এত সমস্যা, আমরা সবাই জানি যে পেট বড় যার বড় হয়ে যায় সে লড়তে চড়তে পারে না, দৌড় দেওয়া তো দূরে থাক, উঠতে বসতে পারে না, যেমন মনে হয় 10 মাসের বাচ্চা পেটে নিয়ে প্রেগনেন্ট। ঠিক আছে, তো আমাদের খুবই আনন্দের বিষয় যে আমার চ্যানেলে যে বন্ধুরা আছেন, যে সাবস্ক্রাইবাররা আছেন, ওনারা কিন্তু পেট কমানোকে নিয়ে খুব বেশি ইন্টারেস্ট দেখিয়েছেন। আমি আগের ভিডিও কয়েকটা কিটোজেনিক ডায়েট এবং মানে ইন্টারমিডিয়েট ফাস্টিং, স্প্রিন্টিং এগুলো নিয়ে ভিডিও দিয়েছি, ওনারা দেখেছেন। এবং এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং জিনিস এবং এফেক্টিভ, যেটা আপনার এই যেমন একটা নলেজ হবে যাতে ইন ফিউচার আপনার যে কোনো সময় পেটকে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন, আপনি কারণ জানতে পারবেন কেন পেটটা আপনার বড় হচ্ছে, আপনার কী কারণে বড় হচ্ছে, এবং আপনি জানতে পারবেন এর সমাধানটা কি। আমি আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দেব বাংলায়। ঠিক আছে, প্রথম অবস্থায় আপনাকে দেখিয়ে দিই এই পেটের ব্যাপারটা কি। দেখুন, পেটের ফ্যাটটা অ্যাকচুয়ালি কি, আপনি পেটের মধ্যে এরকম টিপা মারে ধরে রাখুন, পেটের চামড়াতে কিছু চর্বি আপনার হাতে লাগে, আপনার কি মনে হয় এটাই পেটের চর্বি? না, এটা মেইন চর্বি নয় পেটের, এজন্য পেটটা আপনার বড় হয়ে গেছে। না, পেট বড় হওয়ার পিছনে দেখুন, এই দেখুন, আপনি যখন মানে এরকম পেটের চামড়া এরকম ধরবেন, একটা গাড়ি চামড়া লাগবে, আসলে এটা ফ্যাট, এটাও কিন্তু চর্বি, কিন্তু এই চর্বির ল্যাটটা হচ্ছে জাস্ট এই ল্যাটটা, দেখেছেন এই যে লাল দাগটা, লাল দাগের এই যে ল্যাটটা, এটা হচ্ছে এই চর্বির ল্যাটটা। তারপরে এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের পেটের মাসুল। অনেকে বানায় না, যেমন সিক্স প্যাক হয় যে দেখবেন এরকম মাসুলগুলো ফুলে থাকে, এটা হচ্ছে পেটের মাসুল। মানে পেটের যে মাসুলটা, তার বাইরে চামড়ার নিচে এবং মাসুলের মাঝ, এটা চামড়া আর এটা মাসুল, তার মাঝ বরাবর যে ফ্যাটটা থাকে, চর্বিটা থাকে, এটা আমরা টিপে ধরে রাখি। এর ভিতরে একটা ফ্যাট থাকে যা পেটের ভিতরের মধ্যে, এই যে চর্বিটা, এটা কিন্তু মারাত্মক ফ্যাট। এটি এই পেটের ভিতরে মানে আপনার যে যে বিভিন্ন ধরনের অর্গান আছে, লিভার আছে, যে পেটের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, যে পেটে যে ডাইজেস্টিভ সিস্টেমে যে নাড়ি বলি আমরা বাংলাতে যাকে বলি, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র, এইসবের ভিতরের মধ্যে, মেসেন্ট্রিক পার্টের মধ্যে বা পেটের বিভিন্ন অর্গানের পাশাপাশি, গোল ব্লাডারের পাশাপাশি যে চর্বিগুলো জমে, এগুলো কিন্তু মারাত্মক চর্বি। এর কারণেই কিন্তু ভবিষ্যতে আর বড় বড় ধরনের রোগ হয়, যেমন আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, আপনার অনেকের পেটের মধ্যে গ্যাস হয়ে যায়, আইবিএস হয়ে যায়, ইরিটেটিভ বাউল সিনড্রোম, পেটের মধ্যে ইনফেকশন হয়ে যায়, ব্যথা হয়, বেদনা হয়, যাদের মেটাবলিক সিনড্রোম হয়, মানে আপনি খান কিন্তু আপনার শক্তি পাচ্ছেন না, খাওয়াটা সঠিক ভিতরে আপনার শরীরে অ্যাবজর্ব হচ্ছে না, অনেক ধরনের বড় বড় ধরনের রোগ হয় পেটের এই ভিতরের চর্বিটা জমার কারণে, পেটের মাংসের ভিতরের চর্বিটা জমার কারণে, যাকে বলা হয় ভিসেরাল ফ্যাট, এক ধরনের ফ্যাট পেটে। আরও একটা ফ্যাট হচ্ছে সাবকুটিনিয়াস ফ্যাট, যেটা হচ্ছে আমরা এরকম ধরলে, পেটের মধ্যে এরকম ধরলে বুঝতে পারি, এটা আমরা এই মাংসের ঠিক উল্টো দিকে থাকে, যাকে বলা হয় সাবকুটিনিয়াস ফ্যাট। তাহলে দু ধরনের ফ্যাট। এই সাবকুটিনিয়াস ফ্যাটটা কিন্তু খুব বেশি আমাদের ক্ষতি করে না, কারণ এটা মাংসের বাইরে থাকে এবং চামড়ার উপরে থাকে, ঠিক আছে, চামড়ার এই মাঝ বরাবর থাকে। এই ভিতরের ফ্যাটটাই কিন্তু আমাদের খুব বেশি ক্ষতিকারক। তাহলে এই ভিতরের ফ্যাটটা, চর্বিটা জমার কারণটা কি? ওকে বন্ধু, কারণ দেখুন আমি আপনাকে বলি, অনেকে মনে করে যে আমি খাই বেশি যার কারণে আমার পেটের মধ্যে চর্বি হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এরকম নয়। আপনি দেখবেন অনেক শুরু শুরু পেটওয়ালা মানুষই আপনার থেকে বেশি খেয়ে নেয়, তারপরও তাদের পেটে চর্বি হয় না। তাহলে আপনাকে জানতে হবে আপনার কী কারণে পেটের মধ্যে চর্বি জমছে। দেখুন এখানে অনেকগুলো কারণ আপনাকে বলছি, একটা একটা করে আপনি দেখুন। ধরুন একটা হচ্ছে এটা, আপনি ধরুন কিছু কিছু দেখুন, যখন বয়স হয়ে যায় না, যখন মহিলাদের বয়স হয়ে যায় তখন দেখবেন 45 ইয়ার্স 50 ইয়ার্স পর মহিলাদের হঠাৎ করে পেটের মধ্যে চর্বি জমে যায়। স্পেশালি এটা মহিলাদের জন্য এই পয়েন্টটা বলছি, 45-50 পরে, বয়সের পর দেখবেন হঠাৎ করে মহিলাদের পেটটা বড় হয়ে যায়। এর কারণটা কি? এটা হচ্ছে হরমোনাল ব্যাপার। কারণ হচ্ছে মহিলাদের যখন মেনোফেস হয়ে যায়, মানে পিরিয়ড যখন বন্ধ হয়ে যায়, তখন হঠাৎ করে এই যে লেভেলটা, ইস্ট্রোজেন হরমোনের লেভেলটা, তখন কিন্তু এটা মানে কমে যায়, যার কারণে এই জিনিসটা হয়। কারণ আপনি দেখবেন যখন মেয়েদের পিউবার্টি হয় না, পিউবার্টি বয়স, তখন হঠাৎ করে মানে এই যে ব্যাক সাইডটা, মানে এই জায়গাটা, তখন মানে হিপ যে ফ্যাটটা এবং থাইয়ের ফ্যাটটা বৃদ্ধি পায়, অনলি ফর এই ইস্ট্রোজেন হরমোনের কারণে এই জিনিসটা বাড়ে। তখন হঠাৎ করে যখন মেনোফেস হয়ে যায়, পিরিয়ড বন্ধ
হয়ে যায় মহিলাদের 45 টু 50 ইয়ার্স এর পর। তখন এই হরমোনের অভাবের কারণে অনেক সময় দেখা গেছে যে এই যে ভিসারেল ফ্যাট পেটের ভিতরের মধ্যে চর্বি জমা শুরু হয় এবং থাই এবং যে হিপি যে হিপের মধ্যে যে চর্বি সেটা কম জমে এবং ভিসারেল ফ্যাট পেটের মধ্যে চর্বিটা বেশি জমা যায়। তো এটা একটা রিজন। আরো একটা বড় রিজন বলে দেই, যেটা হচ্ছে আপনার যে স্ট্রেস চিন্তার কারণেও কিন্তু আপনার পেটের মধ্যে চর্বি জমে। যারা অতিরিক্ত চিন্তা করে, দেখুন চিন্তা এবং কর্টিসল, কর্টিসল একটা এমন একটা স্ট্রেস হরমোন বলে যেটা আমাদের ঠিক কিডনির উপরে একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড থাকে, এটা থেকে একটা কর্টিসল বলে একটা হরমোন সিক্রেশন হয়। কখন সিক্রেশন হয় আপনাকে বলি, ধরুন আপনি হঠাৎ করে ভয় পেয়ে গেছেন, যখন আপনি ভয় পাবেন তখন দেখবেন আপনার হার্ট রেট বেড়ে গেছে, আপনার ব্রেন কাজ করছে, আপনি একটা স্ট্রেস লেভেলটা আপনার মেনটেন করার জন্য এই হরমোনটা আপনার এই এখান থেকে সিক্রেশন হয় কর্টিসল। কিন্তু এই স্ট্রেসটা আজকের দিনে মানুষের কন্টিনিউয়াস হয়ে গেছে, কন্টিনিউয়াস এমন একটা জব করছে যেখানে কন্টিনিউয়াস স্ট্রেস আছে, এমন একটা জায়গাতে বাস করছে যেখানে কন্টিনিউয়াস তার ব্রেনে স্ট্রেস ফিল হচ্ছে। সেই স্ট্রেসের কারণে, ক্রনিক স্ট্রেসের কারণেও দেখা গেছে যার মানে তার ফ্যাটটা, ভিসারেল ফ্যাটটা পেটের মধ্যে এটা কিন্তু বৃদ্ধি পায়। কারণ অতিরিক্ত স্ট্রেসের কারণে তার ঘুমও কম হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিও খারাপ হবে, শরীরে বিভিন্ন ধরনের ইমব্যালেন্সের কারণে, তার অতিরিক্ত স্ট্রেসের কারণেও কিন্তু তার পেটটা বৃদ্ধি হতে পারে। এখানে একটা বড় বিষয় হচ্ছে, সেটা হচ্ছে লো প্রোটিন ডায়েট। মানে দেখুন অনেকে মনে করে মাংস, মাছ, মাংস, ডিম, এই যে প্রোটিনযুক্ত খাবারগুলো, এগুলো খেলে কিন্তু আপনার ভিসারেল ফ্যাট পেটের মধ্যে চর্বিটা কিন্তু খুব কম জমে। পেটের মধ্যে চর্বি এটা আর যদি আপনি কম করে মাছ, মাংস, ডিম, এগুলো আপনি প্রোটিনযুক্ত খাবার যেগুলো আছে মেইনলি সেগুলো যদি আপনি কম খান, তাহলে আপনার সেই ফ্যাটটা, ভিসারেল ফ্যাটটা কিন্তু বৃদ্ধি পায়। ধরুন আজকে মাংস দিয়ে খেয়েছেন, তাহলে দেখবেন আপনার পেটটা মানে হজম হতে সময় লাগছে, আপনি অনেক সময় দীর্ঘক্ষণ আপনি না খেয়ে থাকতে পারছেন, হয় কি না, ডাইজেশন হতে সময় লাগে। তো এবং মেটাবলিজম বাড়ার কারণে আপনার সেই চর্বিগুলোও কিন্তু বার্ন করতে সাহায্য করে। আপনি প্রোটিন যদি বেশি খান তাহলে আপনার পেটটা কিন্তু কমবে, বাড়বে না, সেজন্য আপনার প্রোটিন খাওয়া উচিত। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা খুব বড় ইম্পর্টেন্ট হচ্ছে রং ব্যাকটেরিয়া ইন ইয়োর গার্ড। মানে আপনার পেটের ভিতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, প্রায় 100 আশেপাশে ব্যাকটেরিয়া কিন্তু আপনার পেটের মধ্যে বাস করে, যে ব্যাকটেরিয়াগুলো আপনার পেটের জন্য অনেক সময় ভালো। কিন্তু এমন এমন সময় আপনার কিছু খারাপ ব্যাকটেরিয়া আপনার পেটের মধ্যে জন্ম নেয়, যার কারণ হচ্ছে আপনি হয়তো খুব বেশি পরিমাণে মিষ্টি খাচ্ছেন, আপনি যে মানে ফাইবারযুক্ত খাবার কম খাচ্ছেন, যার কারণে আপনার পেটের ভিতরে এই যে মানে ব্যাকটেরিয়া, এমন এমন ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে যেটা আপনার পেটের জন্য ভালো নয়। আর সেই ব্যাকটেরিয়াগুলো জন্মের কারণে দেখা গেছে অনেক সময় পেটের মধ্যেও যে মানে আপনার কি হয় মানে পেটের পেটটা বড় হয়ে যায়, পেটের ভিতরে এই ফ্যাট জমার একটা কারণ হয়ে থাকে। একটা কারণ হচ্ছে জেনেটিক, জেনেটিক মানে বংশগত আমরা জানি যাকে বলি, জেনেটিক এমন একটা ব্যাপার, বাপ দাদা নানা নানি কেউ পেট বড়, আর তোমার আপনারও পেট বড় হয়েছে, হয় কি না। কিন্তু এটার বিষয়ে খুব বেশি ডিটেলস স্টাডি এখনো বিজ্ঞান করেনি, এজন্য এটা নিয়ে খুব বেশি বলা যাচ্ছে না। তবে জেনেটিক ব্যাপারটাকেও কিন্তু আপনি অনেকটা কন্ট্রোল নিয়ে আসতে পারেন, আমি লাইফস্টাইল আপনাকে বলে দিচ্ছি। ওকে, দেখুন আপনি যদি ভালো করে ঘুমান না তবেও কিন্তু আপনার লাইফের উপর এফেক্ট পড়বে, আপনি ভালো পরিশ্রম করতে পারবেন না, আপনি টায়ার্ড হয়ে যাবেন এবং ধীরে ধীরে আপনার যে মেটাবলিজম খারাপ হবে এবং আপনার কম ঘুমানোর কারণে কিন্তু আপনার এখানে ফ্যাট জমা বাড়তে হবে। অনেক সময় অতিরিক্ত মদ্যপান কারণেও কিন্তু আপনার পেটের ভিতরে চর্বি জমে। এবং একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস নোট করুন, যারা শারীরিক পরিশ্রম বেশি করে, যারা শারীরিক পরিশ্রম বেশি করে, ধরুন খেটে খাওয়া মানুষ যারা দিনরাত পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে টাকা রোজগার করে, এইসব মানুষের কিন্তু এই ফ্যাটগুলো খুবই কম জমে। আপনি দেখবেন কিছু মানুষ 70 বছর 60 বছর বয়সে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার বয়স কত, 60 বছর 70 বছর, আপনি কি কোনোদিন হসপিটালে অ্যাডমিশন নিয়েছেন, না, বলবে আমি কোনোদিন ডাক্তারই দেখাইনি, ওর কোনো ডায়াবেটিস, প্রেশার, কোনো ধরনের রোগ নেই, পেটটাও একদম স্লিম, শরীরটাও একদম ফিট, কোনো ধরনের এক্সট্রা ফ্যাট পার্সেন্টেজ বডির মধ্যে নেই। কারণ হচ্ছে অতিরিক্ত পরিশ্রম মানে মানে শারীরিক পরিশ্রম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যার কোনো তুলনা হয় না। আপনি যদি সুখে থেকে যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখেন, কোনো ধরনের জিম করলেন বা আপনি খেলাধুলা করলেন, এক্সারসাইজ করলেন, এই অ্যাক্টিভিটির কারণে আপনার কিন্তু এই ফ্যাটটা বার্ন হয়ে যাওয়া এবং আপনি সুস্থ থাকবেন। সেজন্য সুখে থাকলেও কিন্তু হবে না, আপনাকে সুখে থাকে যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে সুখে থাকলে আপনার রোগ হবে না, ঠিক আছে, এটা ভুলতা, আপনি পরিশ্রম করেন না বলে আপনার রোগ হয়। আগে এবার আমরা দেখে নেই যে আপনি কী কী করতে পারেন আপনার পেটকে কমানোর জন্য, আপনি পরিশ্রম না করে, ব্যায়াম না করেও আপনি এমন কিছু করতে
করতে পারেন। বন্ধু আমি অনেক ধরনের ভিডিও বানিয়েছি, এই যে কিটো ডায়েট, এটা কিটোজেনিক ডায়েট, এটা ওয়ার্ল্ড ফেমাস, বিশ্বের মধ্যে এই কিটোজেনিক ডায়েটটা মেনটেন করে আজকের দিনে মানুষ ওয়েটও লস করছে খুব দ্রুত, আপনার ওজন কমিয়ে দেবে, আপনার পেটও কমিয়ে দেবে, পেটের ভিতরে চর্বিটাও কিন্তু কমিয়ে দেবে। কিন্তু এই কিটোজেনিক ডায়েটটা আপনি মেনটেন করা আপনাকে জানতে হবে, ঠিক আছে? এটা আমি আপনাকে বলি, এটা মেনটেন করার জন্য কিন্তু আপনি 70% ফ্যাট খেতে হবে। এমন নয় যে অনেকে বলে আপনি ওজন কমানোর জন্য আপনি ভাত কম খাবেন, সবজি বেশি খাবেন, হ্যাঁ খাবেন, কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট আপনি কিটোজেনিক ডায়েট বলতে পারবেন না। কিটোজেনিক ডায়েট যেখানে আপনি 70% ফ্যাট খেতে হবে, আমি আপনাকে প্লেট দেখিয়ে দিচ্ছি, মানে আপনাকে এখানে ফ্যাট জাতীয় খাবার এবং প্রোটিন জাতীয়, 25% প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম এগুলো কিন্তু খেতে হবে। আপনি এগুলো না খেলে দুর্বল হয়ে যাবেন, কারণ আপনি এখানে যে কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেমন ভাত রুটি এই আলু, এই যে কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলো এগুলো আপনি অ্যাভয়েড করছেন, যেটা থেকে আপনার শরীরের মেইন এনার্জি আসে, আপনার শরীরে যে তেলটা যার মাধ্যমে আপনি শরীরে এনার্জি পাচ্ছেন, দৌড়াচ্ছেন, কাজ করতে পাচ্ছেন, সেটা কিন্তু এটা থেকে আসছে, কার্বোহাইড্রেটযুক্ত খাবার থেকে, মানে আপনি ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, কলা খাচ্ছেন, আলু খাচ্ছেন, এটা থেকে আপনার শরীর গ্লুকোজ তৈরি করছে, আপনাকে এনার্জি দিচ্ছে। এবার হঠাৎ করে যখন আপনি এটাকে কমিয়ে দেবেন, এবং আপনি তাহলে কিন্তু আপনাকে সঠিক পরিমাণ ফ্যাট জাতীয় খাবার খেতে হবে, এবং আপনাকে মাছ মাংস ডিম এই সব খাবার খেতে হবে, না হলে আপনি দুর্বল হয়ে যাবেন, আপনার প্রেশার লস হয়ে যাবে। এই জন্য কিটোজেনিক ডায়েটটা ভালো করে জেনে আপনি শক্তি এগুলো খেয়ে তারপরে মেনটেন করুন। আমি ডিটেলস ভিডিও আপনাকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি কিটোজেনিক ডায়েট ফলো করলে এক নম্বর রাস্তা আপনার সেই পেটটা কিন্তু কমে যাবে। আমি স্প্রিন্টিং নিয়ে বানিয়েছি ভিডিও, এবং আমি এখানে ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে ভিডিও বানিয়েছি, এগুলো দিয়ে দেবো। এগুলো বেস্ট রাস্তা হচ্ছে আপনার অ্যাবডোমেন কমানোর জন্য। এখানে একটা জিনিস দেখুন আপনি, এই যে আমি যেগুলো বলেছি সেটা কিন্তু আপনি স্ট্রেস কমিয়ে রাখতে হবে, টাইম মতো ঘুমাতে হবে, আপনি এক্সারসাইজ বাড়াতে হবে, আপনার ফাইবারযুক্ত খাবার এগুলো কিন্তু বাড়াতে হবে। অনেক ধরনের ফল আছে যেগুলোর মধ্যে খাবার ফাইবার বেশি থাকে, গ্রিন শাকসবজি, সবুজ শাকসবজি আছে সেগুলোর মধ্যে ফাইবার বেশি থাকে, যেমন আপনার বাঁধাকপি হয়ে গেল, ভেন্ডি হয়ে গেল, ঢেঁড়স যাকে বলি আমরা, অনেক ধরনের ফাইবার আছে, ছবিতে দেখে নিন। এই যে ফাইবারযুক্ত খাবার এটাকে বাড়াবেন, তবে কিন্তু আপনার যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো ভালো ব্যাকটেরিয়া গ্রোথ বাড়বে, এবং আপনার পেটের মধ্যে সেই বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের পেটের গ্যাস ট্যাস তৈরি করা, বিভিন্ন পেটের মধ্যে IBS-এর মতো প্রবলেম সেগুলো কমবে, এবং আপনার পেটের মধ্যে চর্বিটাও কমবে। আপনি প্রোটিনযুক্ত খাবার, প্রোটিন জাতীয় খাবারকে আপনি বাড়াতে হবে। এমন নয় যে খুব বেশি পরিমাণ খেয়ে নেবেন, প্রোটিন কিন্তু একটা নির্দিষ্ট লিমিট আছে আপনাকে, পার ডে কতটা, পার উইক আপনি পার ডে কতটা প্রোটিন খেতে পারেন। ডিটেলস ভিডিও আমি অন্য ভিডিওতে বানিয়েছি, আপনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবেন, এক একটা ভিডিও দেখবেন, দেখবেন আপনি নতুন নতুন জিনিস জানতে পারবেন, আপনার শরীর সম্পর্কে জানতে পারবেন, এবং আপনি ইন ফিউচার আপনি নিজেই আপনার নিজের শরীরকে কন্ট্রোল রাখতে পারবেন, ইন ফিউচার সুস্থ থাকার সম্ভাবনা বাড়বে। ওকে বন্ধু, দেখুন আপনি সুগার জাতীয় যে খাবারগুলো, মিষ্টি জাতীয় যত ধরনের খাবার যেমন কোল্ড ড্রিঙ্কস হয়ে যাক, বা আপনি চিনি দিয়ে যেগুলো খাবার যেগুলোর মধ্যে অ্যাডেড সুগার থাকে, এই সুগারটাকে একদম অ্যাভয়েড করে নেবেন, যদি এটা এক নম্বর পয়েন্ট আপনি ধরে রাখতে পারেন। আপনি কিটোজেনিক ডায়েট আপনি যাই মেনটেন করুন, সবগুলোর মধ্যে কিন্তু সুগারকে অ্যাভয়েড করেছে, চিনি জাতীয় খাবার যেগুলোর মধ্যে চিনি মিস করানো আছে, অ্যাডেড সুগার আছে, সেগুলোকে আপনি অ্যাভয়েড করতে হবে, তবে কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনি এটার রেজাল্ট পাবেন। ওকে, তাহলে আমরা এটার কারণ জানতে পারলাম, আপনি জেনে নেন কী কারণে আপনার এটা হয়েছে, এবং আপনি এটা সমাধান ধীরে ধীরে প্রয়োজনে আরও একবার ভিডিওটা রিপিট করে আপনি বুঝুন জিনিসটা, এবং ফোকাস করে নোট করুন, তারপরে এটার উপর এক ধীরে ধীরে কাজ শুরু করুন। দেখবেন অটোমেটিক্যালি আপনি এই ভিতরের ফ্যাটটা, পেটের ভিতরে ফ্যাটটা আপনি কমান, কারণ এই চর্বিটা আপনার জন্য ভালো নয়, এটা আপনার ইন ফিউচার ডায়াবেটিস, প্রেশার, হার্ট অ্যাটাক, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করার জন্য দায়ী। এটা কমান বন্ধু, নিজে সুস্থ থাকুন, এবং অন্যকে শেয়ার কোনো জিনিসটা যারা অন্যরাও সুস্থ থাকে সে না। আপনি যদি আমার রিয়েলি ফ্রেন্ড হতে চান, তাহলে বেল আইকনটা অন করে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন আসবে। আমাকে একজন জিজ্ঞেস করেছেন বেল আইকনটা কিভাবে করে, দেখুন এটাখানে সাবস্ক্রাইব লেখা আছে, আপনি সাবস্ক্রাইব করলেন, পাশে বেল আইকনটা, এরকম বেল আইকন থাকে কি না, বেল আইকন থাকলো, এটাতে ক্লিক করার পর উপরে এখানে অল লেখা থাকে, মেবি এই অলে ক্লিক করে দিলে আপনি অটোমেটিক বেল আইকন অন হয়ে গেল, এবং আপনার সঙ্গে ফ্রেন্ডশিপটা আমার দীর্ঘদিন থাকবে। ইউটিউব আপনাকে নোটিফিকেশন পাঠাবে, নোটিফিকেশন দেখলে আপনি ক্লিক করবেন, দেখতে পারবেন। ভালো থাকবেন, বাই, টাটা।